রপ্তানিমুখী শিল্পের জন্য হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক তহবিল থেকে পাঁচ থেকে ছয় শতাংশ সুদে ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা ঋণ পেতে নিশ্চিত করতে হবে পরিবেশের সুরক্ষা তবেই মিলবে প্রযুক্তি উন্নয়নের এই ঋণ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তিন শতাংশ সুদে তহবিল থেকে ঋণ পাবে আর তারা গ্রাহককে পাঁচ বছর মেয়াদি সেই ঋণ দিতে পারবে সর্বোচ্চ বাড়তি দুই শতাংশ সুদ যোগ করে এই তহবিলের ঋণ নিতে প্রথমে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করতে হবে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ দশ শতাংশের বেশি তারা তহবিল থেকে ঋণ নিতে পারবে না প্রযুক্তিগত উৎকর্ষের জন্য তহবিলটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক যাতে উৎপাদন বেড়ে শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পায় ও তা টেকসই হয় এই তহবিল হবে পুনঃ অর্থায়ন ও আবর্তনশীল এগারোটি খাতে এই ঋণ বিতরণ করা যাবে